अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू। भाई सिद्दीक साहेब अपने अन्यजनेर प्रश्न फरवर्ड करेछेन, जकात सोना टाकार जकात आलादा, सोनार जकात आलादा, 18 भरि सोना 85 ग्रामेर अनेक करते हो जाच्छे, 85 ग्राम किंबा तदर्थ हले ताते 2.5% दिते हबे। यदि 2.5% सोना केटे जकात देवा सम्भव है देवें, আর না হলে এটা এটাই এটাই হচ্ছে সঠিক যে আপনাকে সোনা 2.5% আপনার যত সোনা আছে তার মধ্যে 2.5% সোনা কেটে আপনাকে প্রথম সঙ্গে দিয়ে দিতে হবে। সেটা যদি অলঙ্কার ইত্যাদি হয় আপনি ভাঙতে না চান, তাহলে এটা বিকল্প হিসেবে আপনি সমপরিমাণ অর্থ দিতে পারেন। যেহেতু বড় ফিতনা আছে দোকানে যাওয়া কেটে বের করা, আমাদের দেশে প্রত্যেকের বাড়িতে নীতি নেই, তো সেজন্য এটাকে আপনি বুঝবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, উনি একটা প্রশ্ন করেছেন, আর বাকি থাকলে জাকাত যে 1 লক্ষ টাকা আছে তাতেও 2.5% টাকা আপনি দিয়ে দেবেন। কেননা আব্দুর রবিন আবাস সহ এবং যাতে আছে যে মানে আমাদের দেশের টাকার মূল্যায়ন কি হিসেবে করবো, সোনা হিসাবে না চাঁদি হিসাবে? সোনা হিসাবে করলে প্রায় 3-3.5 লক্ষ 4 লক্ষ 4 লক্ষ টাকা হয়ে যাবে এখনকার হিসাব অনুযায়ী। তাহলে যতক্ষণ পর্যন্ত আমার কাছে 4 লক্ষ টাকা না আসে, আমার সংসার অতিরিক্ত ব্যয় না হবে 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে, তাহলে আমি দেবো না জাকাত? না, চাঁদি 52 ঘরে চাঁদির দাম হলে আমাকে দিতে হবে, যেটা 50 কিংবা তার বেশি হচ্ছে। তো আমার বাস বলছেন যেটা গরিবদের জন্য, যেহেতু ইয়ে আমরা তাহলে এই মুদ্রা হিসেবে গ্রহণ করব। এবং আমি মনে করি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 52 ঘরে চাঁদির দাম এবং 7.5 ঘরে সোনার মূল্য প্রায় সমানই ছিল, এখন পরে তার মধ্যে চরম হেরফের হয়েছে। তো আর বেঁচে থাকার জন্য, বাঁচার জন্য চাঁদের হিসাবে দেওয়াটাই উত্তম বলে আমি মনে করি। আর দ্বিতীয় নম্বর কথা হয়েছে যে তিনি কাকে বিত্ত করবেন। ভাই জাকাত ফরজ জাকাতের যেটা বের করবেন তার উপরে সূরা তওবা 60 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলেছেন, সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহি। সদকা ফকিরদের জন্য যারা টুটো দূর করে বেড়ায়, এবং মিসকিনদের জন্য যাদের সংসারের কিছু অভাব আছে, 6 মাস চলে 6 মাস চলে না, অভাবের কারণে মানুষের চাইতে পারে না, হ্যাঁ এদেরকে দিতে হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, দাসমুক্তি এবং কোনো অমুসলিমকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাকে অর্থ ব্যয় করা, ওয়া ফির রিকাব এবং দাসমুক্তি করা। দাসমুক্তি এখন যদি জেলে কোনো মুসলিম বন্দী থাকে নিরাপদ, তাকে আপনি মুক্ত করার জন্য অর্থ ব্যয় করতে পারেন। অল গারিমিন এবং কোনো ঋণী ব্যক্তি, সে যে কোনো কারণে হোক, তার ভুলের কারণে হোক, যে কোনো ঋণী ব্যক্তি তাকে ঋণমুক্ত করার জন্য আপনি তাকে অর্থ ব্যবহার করেন। অফি সাবিলিল্লাহ এবং ইসলামের জন্য, ইসলামের শক্তিবৃদ্ধির জন্য যে সমস্ত মেহনত হচ্ছে সে সমস্ত জায়গাতে আপনি খরচ করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।